তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা নিউ সুপারমার্কেট বণিক সমিতির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কতিপয় ছাত্র। দোকান মালিক সমিতির নেতারা জানান, সন্ধ্যায় বেল্ট কেনাকে কেন্দ্র করে এক ছাত্রের সাথে দোকানির কথা কাটাকাটি হলে ছাত্ররা দোকানদারকে চর মারে। এ সময় ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুদের ফোন করলে শতাধিক ছাত্র বণিক সমিতি কার্যালয়ে ঢুকে ব্যবসায়ীদের মারধর করে। তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ছাত্রলীগের পরিচয় পাওয়ায় হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। এমপি পুলিশ এবং কমিশনার পুলিশের কাছে আমরা একাধিকবার আবেদন করেছি, কিন্তু আমরা বিন্দু বিসর্গ বিন্দু মাত্র কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না প্রশাসন থেকে। আমাদের টেবিল টেবিল সাইনবোর্ড টার্ম অনেক কিছু ভাঙচুর করছে, আর অনেকে আহত হয়েছে, তারা চলে গেছে, দোকানদাররাও ইঞ্জুর্ড হয়েছে। ওসি সাহেব আসছিল, তাদের মধ্যস্থ হয় আমরা ছাত্রলীগের ছেলেদেরকে মার্কেট থেকে সেফ মতো বের করে দিয়েছি।